প্রধানমন্ত্রীর হাতে উদ্বোধন হয়েছে। 15ই মার্চ শুরু হবে গঙ্গার নিচ দিয়ে মেট্রো স্টেশনে যাত্রী পরিষেবা। কিন্তু তার আগেই বুধবার সকালে হাওড়া ময়দান মেট্রো স্টেশনের সামনে বিক্ষোভ করেন অস্থায়ী মেট্রো কর্মীরা। পুরনো কর্মীদের বাদ দিয়ে নতুন কর্মীদের নিয়োগের প্রতিবাদেই এই বিক্ষোভ বলে দাবি অস্থায়ী মেট্রো কর্মীদের। তাদের দাবি না মানলে এই আন্দোলন চলবে বলে জানান মেট্রো কর্মীরা। যে যখন প্রাইভেটাইজেশন করেছে, তাহলে আমরা 14 বছর ধরে এখানে কাজ করেছি, 14 বছরের আমাদের যে এক্সপিরিয়েন্সটা আছে, অন্য কোনো কোম্পানির সিকিউরিটি এসে হঠাৎ করে জয়েন করে নিচ্ছে, আমরা কোথায় যাব? আন্দোলন করব, আমরা ম্যানেজমেন্টকে জানিয়েছি, ম্যানেজমেন্ট যদি আসে ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলবো। সব সময় রোড থেকে সামলানো থেকে সব দিক কাজ করিয়েছে কোম্পানি। এখন মেট্রো যখন চালু হয়ে যাচ্ছে তখন আমাদের বলছে বাদ দিয়ে দেওয়া হবে। এখন আমরা চাই মেট্রো যখন চলবে অনেক কর্মচারী প্রয়োজন, সেই জন্য আমাদের আগে নিযুক্ত করা হোক, তারপর অন্য কোম্পানির লোকেদের নিযুক্ত করা হোক, এটাই আমাদের বড় দাবি দেওয়া। জানা গিয়েছে গত 14 বছর ধরে হাওড়া ময়দান চত্বর এলাকায় মেট্রো স্টেশনে কাজ করেছেন অস্থায়ী কর্মীরা। কিন্তু গত মঙ্গলবার তাদের কোম্পানির কাছে নোটিশ পাঠানো হয়, পুরনো এজেন্সির কর্মীদের এবার বাদ দিয়ে নতুন এজেন্সি নিয়োগ করা হবে। এর জেরেই প্রতিবাদে নামেন তারা। আর এদিকে আজ থেকে দেখা যাচ্ছে থার্ড পার্টি মানে কন্ট্রাকচুয়াল মাধ্যমে এখানে লোক নিয়ে আসা হয়ে গেছে। তাহলে কন্ট্রাকচুয়াল মাধ্যমে যদি এখানে লোক চলেই আসে, তাহলে এত বছর ধরে যে আমরা এখানে কাজ করলাম, তাহলে আমাদেরকে এখানে সুযোগ দেওয়া হবে না? হ্যাঁ, কালকে চিঠি আসে, আমরা হঠাৎ বুঝতে পারি যে আমাদের এখান থেকে সরিয়ে দেওয়া হবে। তো আমরা চাইছি, এখানে তো অনেক শ্রমিক লাগবে, অস্থায়ী শ্রমিকই নেওয়া হচ্ছে, যেহেতু আমরাই থাকি, তাতে বাধা কি আছে কোম্পানি? হাওড়া থেকে দেবকুমার দেবের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।